আজকে আমি একদম অভিনব একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে তৈরি করছি রাঁধুনি দিয়ে মাছের ঝোল। মাছটা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। চলো সবজিগুলো কেটে নিই। এই দেখো সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ওভেনে চলে যাই। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে মাত্র 2 চামচ তেল ব্যবহার করেছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই মাছটা হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাটা একবার তোমরা ট্রাই করো, ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণ টেস্টি। যারা মাছের ঝোল পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত। তো দেখো মাছগুলো ভাজে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম, তারপর দিলাম রাঁধুনি আর তেজপাতার ফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বার হলে আমি প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর দিলাম পেঁপে, তারপরে দিলাম কচুমুখী। কারণ এগুলো একটু ভাজতে সময় লাগে, তার জন্য এগুলো প্রথমে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমি এর মধ্যে অ্যাড করব কাঁচকলা এবং পটল। পটল আর কাঁচকলা দিয়ে সমস্ত কিছু আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নেব। 3 থেকে 4 মিনিট মতো আমি সমস্ত সবজিগুলো একটু ভেজে নেব। আর একটা কথা জানিয়ে রাখি, এই রেসিপিটা যেহেতু খুব কম মশলা দিয়ে তৈরি করা হচ্ছে, তো যারা মশলা খুব একটা পছন্দ করো না তাদের জন্য কিন্তু খুব ভালো। তো দেখো এরপর দিয়ে দিলাম লম্বালম্বি করে কেটে রাখা বেগুন, কাঁচা লঙ্কা, আদা বাটা আর রাঁধুনি বাটা। সমস্ত কিছু আবারও সবজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যখন বেশ সুন্দরভাবে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করব জল। জলটা একটু বেশিই দেব, তার কারণ একটু কিন্তু ঝোল থাকবে, পাতলা ঝোল হবে। তো দেখো এরপর কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এতে করে সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো তারপর কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি অ্যাড করব, আগের থেকে আমি কিছুটা পোস্ত বেটে রেখেছিলাম, 1 চামচ মতো পোস্ত। তো সেই পোস্ত বাটাটাও কিন্তু দিয়ে দিলাম। তারপর আরও কিন্তু 5 থেকে 6 মিনিট মতো আমি কুক করে নেব। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা এবং বেশ সুন্দর একটা কালার এসেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এই দেখো প্রায় কমপ্লিট। তো এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর সার্ভ করে নিলাম রাঁধুনি দিয়ে মাছের ঝোল। আবারও তোমাদের সকলকে বলছি একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করো, খুব মজাদার একটা রেসিপি। তো চলো এবার আমার খিদে পেয়ে গেছে, খেতে বসবো। গরম ভাতের সঙ্গে আমি খুব এনজয় করে খেয়েছিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।